আমরা বাধ্য হয়েছি 72 ঘন্টার আলটিমেটাম দিতে। কিন্তু আমি এখনো অনেস্টলি বলতেছি, আমরা কখনোই চাই না আমরা এই আপনি সিস্টেম যে ছেড়ে চলে যাই। স্যার এক মিনিট এক মিনিট, হ্যাঁ আমরা রাখুন না, আপনি কখনোই যে চাই না। আপনাদের আমি আমার কর্মসূচি কথা কথা শেষের দিকে, বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 নির্যাতিত কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে বলে রাখি, আমরা পল্লী বিদ্যুৎ সমিতিতে আমরা দেশের প্রায় 80 ভাগ মানুষকে বিদ্যুৎ দেই, এবং দেশের প্রায় 14 কোটি মানুষ আমাদের পল্লী বিদ্যুতের সেবা গ্রহণ করে। এখন বিষয়টা হচ্ছে, আমরা অনেক বিষয় শুনলাম, দেখছেন আপনারা। আমি প্রথমেই সাগর ভাই একটা জিনিস একেবারে অবহিত করতে চাই, আমাদের আন্দোলন কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পরের আন্দোলন না, এটা আগে একটু ক্লিয়ার হতে হবে। আপনারা অনেকেই আলোচনা করছেন বিগত সালে, বিগত সময়ে যে বিষয়গুলি হচ্ছে সেখানে কিন্তু কেউ কোনো সময় মুখ খুলতে পারে নাই, কিন্তু আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা একমাত্র যারা বিগত সরকারের আমলে সেই সরকারের দুর্নীতি নিয়ে কথা বলছি, এবং আমাদের এই আন্দোলন শুরু হয়েছে জানুয়ারি মাসের 28 তারিখ থেকে। এবং সেখানে আপনাদের আমি অবহিত করতে চাই, আমাদের মূলত যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড আছে, আমাদের যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, ওইখানে 1500 মতো কর্মকর্তা কর্মচারী আছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন 2013 অনুযায়ী পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু জনসেবক এবং সরকারের কর্মকর্তা কর্মচারী। কিন্তু দুঃখের বিষয় হলো, সেখানে তারা বোর্ড আইনে যেটা গেজেট করা আইন আছে সেখানে বলা আছে একই ধরনের তাদের এই প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানে কখনো দ্বৈত নীতি, অর্থাৎ দুই রকম সার্ভিস কোড বা দুই রকম নীতিতে চলতে পারবে না। সেখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইনে স্পষ্ট বলা আছে, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কিছু মাত্র যারা 1500 কর্মকর্তা কর্মচারী আছে তারা করছে কি, তাদের আইনটা গেজেটেড করে নেওয়া, আমরা যারা 40 থেকে 45 হাজার কর্মকর্তা কর্মচারী আছি তাদেরকে ওই সরকারি গেজেটের আওতাভুক্ত না করে, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইনে স্পষ্ট বলা আছে তাদেরকে সরকারের গেজেট করতে হবে, সেটা না করে তারা তাদের ইচ্ছাকৃত ভাবে একটা বাইলো দ্বারা আমাদের পরিচালিত করে। এবং আপনি শুনলে অবাক হবেন যে সরকারি সকল প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডেও অসদ আচরণের সংখ্যা হচ্ছে 2টা, আর আমাদের পল্লী বিদ্যুতায়ন সমিতিতে তারা আমাদের জন্য অসদ আচরণের সংখ্যা হচ্ছে 39টা। মানে এমন কোথায়, এই যে আমি এখন কথা বলতেছি এটা অসদ আচরণের শামিল, আমি মানে তারা এইভাবে করে রাখছে। এখন সামগ্রিক বিষয়গুলি আমি প্রথমে বলতে চাচ্ছি, আমি ছাত্র জনতাকে অভিনন্দন জানাচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় আমরা গর্ব করতে পারি, আমরা জানুয়ারি মাসের 28 তারিখ থেকে চলতি বছরের আমাদের যে আন্দোলনের শুরু হয়েছে সেখানে আমাদের স্লোগান ছিল বৈষম্যের বিরুদ্ধে, অর্থাৎ বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক, এটা কিন্তু ছিল আমাদের স্লোগান। এবং সেই স্লোগানের প্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশ থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যখন আমাদের বৈষম্যগুলি উপস্থাপন করলাম আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান স্যারের কাছে, কেন আমরা কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের এই বৈষম্যের কথা বললাম, তার কারণে আমাদের দুইজন সহকর্মীকে তারা সাসপেন্ড করছে এবং সাসপেন্ডের অর্ডারও একই এই কথা বলছে, অবাক হওয়ার মতো বিষয়। তার পরবর্তীতে যখন তাদেরকে সাসপেন্ড করলো আমরা বিভিন্নভাবে বিষয়গুলি নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এই যে মানে ইয়ার কারণে একটা সময় আইসা প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী মনে একটা ক্ষোভ তৈরি, মানে তাদের ভিতরে যে বৈষম্যগুলি একত্রিত হইতে লাগলো। এটার প্রেক্ষিতে আমরা যখন সারা বাংলাদেশে একত্রিত একটা মানে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিলাম এবং সেখানে আমরা কথা বললাম, কিন্তু তারা করলো কি, তার পরপর আমাদের আরো কিছু সহকর্মীকে তারা সাময়িক বরখাস্ত মানে সংযুক্তি করলো, কেন আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। তারপরে যে বিষয়টা হলো, আমরা মে মাসের 5 তারিখে আমরা একটা ঘোষণা দিলাম যে আমাদের এই সহকর্মীদেরকে যদি কোনো কারণে মানে অব্যাহতি না দেওয়া হয় আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের দাবি দেওয়া পেশ করছি, এটা যদি আমাদের সহকর্মীদের মুক্তি দেওয়া না হয় এই ইয়া থেকে তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হবো। এই কথা বলার পর তারা আমাদের আরো কয়েকজন সহকর্মীকে সংযুক্ত করলো। পরবর্তীতে আমরা মে মাসের 5 তারিখে, সাগর ভাই আপনি এই হুম হুম। চলতি বছরের যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মে মাসের 5 তারিখে আমরা সারা দেশে কর্মবিরতিতে জরুরি সেবা চালু রেখে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পৃথিবীতে এটা নজিরবিহীন যে কর্মবিরতিতে যাওয়ার পরও কোনো গ্রাহককে 1 মিনিটের জন্য বিদ্যুৎ সেবা থেকে আমরা বঞ্চিত করি নাই। আমরা মে মাসের 5 তারিখ থেকে যখন কর্মবিরতিতে যাই, তারা তখন ওই কর্মবিরতি চলাকালীন সময় আমাদের আরো কিছু সহকর্মীকে বিষয়টা সমাধানের জন্য উদ্যোগ না নিয়ে তখন তার সরকারের আমলে আমাদেরকে সরকার বিরোধী আখ্যা দিয়ে আমাদের আরো কিছু সহকর্মীকে তারা সংযুক্ত করলো, সাসপেন্ড করলো, আমি নিজেও তার একজন ভুক্তভোগী। আমাকেও তখন সরকার বিরোধী আখ্যা দিয়ে মানে তৎকালীন সরকারের বিরোধী আখ্যা দিয়ে আমাকে আমাকে সহ আরো কয়েকজনকে সাসপেন্ড সংযুক্তি করলো। পরবর্তীতে যখন আন্দোলন সারা দেশ ব্যাপক হারে চাঙা হওয়া শুরু করলো, তখন বিদ্যুৎ বিভাগের উপস্থিতিতে আমাদের মে মাসের 10 তারিখে একটা আলোচনা সভা হয় পল্লী বিদ্যুতায়ন বোর্ডে, সেখানে আমাদেরকে অব্যাহতি দেওয়ার কথা সহ আমাদের যে দাবি দাওয়া গুলি আছে সে বিষয়গুলি লিখিত ভাবে জানানোর কথা বলা হয়, এবং আমাদের যারা সহকর্মী ছিল তাদেরকে এই কারণে তাদেরকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়। কিন্তু কিছু লোককে ছাড়লো, বাকি লোকজনকে তারা বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে তিন মানে তাদেরকে অব্যাহতি দেয় নাই।
সম্পাদিত, আমাকে একটু সময় দিতে হবে, আমি যেহেতু কথাটা একটু বোঝার জন্য প্রেক্ষাপটটা বলতে হবে মেইন আমাকে। পয়েন্টটা আসে, মানে আগের সরকারের আমলে আপনারা 1 মিনিটের জন্য বিদ্যুৎ বঞ্চিত করেননি, কিন্তু আন্দোলন চালিয়ে গেছেন, কিন্তু হ্যাঁ, এই সরকার মাত্র আসলো, কেন এই সরকার কথাটা দাঁড়ায়? আমাকে 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 একটু সুযোগ দিতে হবে। পরবর্তীতে যখন আমরা আমরা সারা দেশের প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত আমাদের দাবি দাওয়া গুলি দিলাম, তারপরে আমাদের যে সহকর্মীকে তারা সাসপেন্ড মানে সাসপেন্ড ঊর্ধ্ব করে নেয়। জুলাই মাসের 1 তারিখে আমরা পুনরায় আবার কর্মবিরতিতে গেলাম, যাওয়ার পরে জুলাই মাসের 5 তারিখে বিদ্যুৎ সচিব স্যারের মহোদয়ের উপস্থিতিতে একটা সভা হয়, কিন্তু সেই সভা আমাদের মানে আমাদের কাছে মনে হয়েছে সেখানে পক্ষপাতিত্ব ছিল, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে গেলাম। পরবর্তীতে যখন দেখলাম যে ছাত্র জনতার আন্দোলন এখন ব্যাপক হারে এবং সেটা যুক্তিকতা উপলব্ধি করে, আমরা জুলাই মাসের 10 তারিখে আমাদের সেই আন্দোলন স্থগিত করলাম ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়ে। এরপরে একটা কমিটি হইল জুলাই মাস আগস্ট মাসের 1 তারিখে, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের জুলাই মাসের 1 তারিখে আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে, সরি আগস্ট মাসের 1 তারিখে আমাদের কিছু কর্মকর্তা কর্মচারীদের মানে হয়রানিমূলক বদলি করলো আগস্ট মাসের 1 তারিখে, যেখানে দেশের পরিস্থিতি আপনারা জানেন, সেখানে 6 তারিখের মধ্যে তাদের কর্মস্থলে যোগদানের জন্য অর্ডার করলো। তো আমরা বিষয়গুলি কর্তৃপক্ষকে জানাইলাম, সচিব স্যারকেও জানাইলাম, সচিব স্যারও যখন চেয়ারম্যান স্যারকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্তৃপক্ষকে জানাইলো যে দেশের এই প্রেক্ষাপটে 6 তারিখে কিভাবে যোগদান করবে একটা মানুষ, আপনারা জানেন 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, 6 তারিখে সারা দেশের অবস্থা, মানুষ ঘর থেকে বেরোতে পারে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে সেখানে ইডি আসাবুদ্দুল্লাহ আছে, তিনি অর্ডার করলেন 6 তারিখে যে আজকেই তাকে অব্যাহতি দিলে হলো এবং আজকে সে প্রয়োজন হলে আকাশ পথে চলে যাবে। একটা মানুষ বরিশাল থেকে কুড়িলাল দিছে, আরেকজনকে গাজীপুর থেকে ফরিদপুর দিছে, এরকম আমাদের মানে উদাহরণ সহ এরকম ঢাকা থেকে রংপুর দিছে যে তাদের যেতে হবে। এই বিষয়গুলি নিয়ে আমরা যখন একেবারেই মানে ইয়ে করলাম, তারা আমাদের দাবি সচিব স্যার বারবার বলার পরও তারা শুনলো না। আমরা 8টা তারপর আমরা 8 তারিখে এটার বিপক্ষ মানে প্রতিবাদ জানায় আমরা ঢাকাতে পল্লী বিদ্যুৎ বোর্ডের সামনে অবস্থান করি, অবস্থান করি পূর্ব ঘোষিত অনুযায়ী। পরবর্তীতে যে বিষয়টা হয়েছে, ওইখানে ছাত্র সমন্বয়ক পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা 20,000 কর্মকর্তা কর্মচারী উপস্থিত হই সেখানে সুশৃঙ্খল ভাবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি সহ সেনাবাহিনীর উপস্থিতিতে একটা সমঝোতা হয়েছে যে বিদ্যুৎ বিভাগ থেকে যে কমিটিটা হয়েছে, এই কমিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা কর্মচারীকে হয়রানি করবে না, এবং ইতিপূর্বে যে বদলির অর্ডার থেকে হয়রানিমূলক কর্মকাণ্ড গুলি নিছে এটা প্রত্যাহার করার জন্য। সেনাবাহিনীর উপস্থিতিতে ব্রিগেডিয়ার জেনারেল ছিল একজন স্যার, আরো কয়েকজন ছিল, কিন্তু সেটা তারা তখন মৌখিকভাবে একটা সাদা কাগজে লিখিত দিল, তখন তারা বললো যে পরবর্তী কর্মদিবসে তারা এটা অফিস অর্ডার করে দিবে। পরবর্তী কর্মদিবসে তারা আর এটা অফিস করে দেয় অফিস অর্ডার করে দেয়নি। আমরা বিদ্যুৎ সচিব স্যারকে জানাইলাম, চেয়ারম্যান স্যারের সাথে সব আরবির অর্ধতন কর্মকর্তার সাথে কথা বললাম, তারা ওইখানের কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা কর্মচারী আছে একেবারে ক্লিয়ার কথা, বিগত সরকারের আমলে শতভাগের নামে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করছে, হাজার হাজার কোটি টাকা, শুধুমাত্র কিছুমাত্র এই ধরনের দুষ্কৃতিকারী কর্মকর্তারা তাদের এই মানে দুর্নীতি ঢাকার জন্য আমাদের এই ধরনের কর্মকাণ্ড এখানে একটা উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। এবং আপনারা জানেন, আপনারা অনেকেই বলেন বৃষ্টি হলে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকে না, আসলে আমরা এখানে যারা ফিল্ড পর্যায়ে কাজ করি মানুষের সাথে হিসিং হয় আমাদের, আমরা এটা প্রতিনিয়ত করি, কিন্তু আমাদের যারা কর্তৃপক্ষ আছে এই মালামাল ক্রয় সংক্রান্ত বিষয়ে লো কোয়ালিটির মালামাল দিয়া হাজার হাজার কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে শতভাগের নামে, এখনো করতেছে। এবং আপনি অবাক হবেন, এখনো আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির স্টোর গুলিতে তারা হাজার 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 কোটি কোটি টাকার মালামাল অকেজো ভাবে যেগুলি দরকার নাই পড়ে রয়েছে। অথচ আমি আপনাদের একটা তথ্য দিই, এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে 2,50,000 নতুন সংযোগ পেন্ডিং, সার্ভিস তারের অভাবে আমরা সংযোগ দিতে পারি না, অথচ হাজার হাজার কোটি কোটি টাকার মালামাল নষ্ট হতেছে সমিতির কাছে। অর্থাৎ তাদের নিজস্ব যে ধরনের প্রতিষ্ঠানগুলি আছে আত্মীয় স্বজনের, এগুলিকে তারা টেন্ডার দিয়ে যেগুলি দরকার নেই এই মালামাল গুলি কিনে নষ্ট করতেছে, অথচ 2,50,000 বিদ্যুৎ সংযোগ পেন্ডিং, আমরা মিটার পেন্ডিং, ট্রান্সফরমার পেন্ডিং, মানুষকে আমরা সংযোগ দিতে পারি না, মানুষ আমাদের উপরে এসে চড়াও হয়, আমরা এটা হয় শুধুমাত্র তারা ইচ্ছাকৃত ভাবে এই কাজগুলি করে, এখানে একটা উস্কানিমূলক বর্তমান সরকারকে বেকায়দা ফালানোর জন্য এই কাজগুলি করতেছে তারা, আমরা এই জিনিসগুলির ভুক্তভোগী। এবং দেখেন বিদ্যুৎ বিভাগ থেকে যে কমিটিটা হয়েছে গত 20 তারিখে, আমরা যখন যোগাযোগ করলাম 22 তারিখে বিদ্যুৎ বিভাগে আরএবি এবং আমাদেরকে, আমি একটু ভাই সরি, আমি আমাকে তো অনেক ওয়েট করেছেন, আমি 2 মিনিটে শেষ করব, আমাকে না সুযোগ না, দিতে ঠিক হবে। আছে ঠিক আছে, আমরা সবাই ওয়েট করছি, কিন্তু আপনার কাছে আরো প্রশ্ন আছে, আপনার আমি সাথে আরো শেষ করি, আমি এগুলো 2 মিনিটে কথা বলবো, এগুলো প্রেক্ষাপটটা, কথা বলবো। সম্মানিত স্যারেরা যারা আছে আমার কথাটুকু আমার প্রেক্ষাপটটা জানার পরে স্যারেরা প্রশ্ন করতে সুবিধা হবে, আমি অনুরোধ করতে চাই, আমি 1.5 ঘন্টা অপেক্ষা করছি। বলুন বলুন। হ্যাঁ 20 তারিখে বিদ্যুৎ বিভাগ একটা কমিটির সভা ডাকছে, বিদ্যুৎ বিভাগ মানে সরকার,
সেটা যেই হোক, বর্তমান সরকার তো বিদ্যুৎ বিভাগের অধীনে, পল্লী আমরা সেই সভাতে অংশগ্রহণ করলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোনো কর্মকর্তা কর্মচারী দেশে যেখানে সারা দেশ আপনারা জানেন যে এখন বন্যায় কবলিত, সেখানে তারা 20 তারিখ থেকে কর্মবিরতিতে গেছে, 21 তারিখে থেকে তারা কর্মবিরতি, 22 তারিখে তারা কর্মবিরতি, তারা আমাদের সেই সভায় অংশগ্রহণ করে নাই। বিদ্যুৎ বিভাগের অফিসাররা তারা নির্দেশনা বাতিল বা ভাইলেট করছে। আমরা যখন বিদ্যুৎ বিভাগে উপস্থিত হইলাম বললাম তারা যে আসে নাই, তারা তো নোটিশ করে নাই, তাহলে তাদের কাছে ব্যাখ্যা চান আমরা যে আসছি আমাদের হাজিরা নেন, নেই নাই। তারপর বললাম তাহলে সভা যে স্থগিত হইলো এটার একটা নোটিশ দেন, আপনারা তো নোটিশ করে সভা ডাকছেন, সেটাও তারা দিবে না। আমরা দেন সচিব স্যারের সাথে কথা বললাম, আমরা কোনো সলিউশন পাইলাম না। ইভেন দেখেন গত 2 দিন আগে থেকে দেখলাম তারা তাদের মতো কর্মসূচি, আমি আপনাদেরকে দেখাই একেবারে, যে আমরা 40,000 মানুষ এখানে এই দুর্নীতির বিরুদ্ধে, আপনি অবাক হবেন, একটা প্রতিষ্ঠানে শতভাগ কর্মকর্তা কর্মচারী, আনসারদের বিষয়টা হচ্ছে একটা অংশ, কিন্তু আমাদের এখানে শতভাগ কর্মকর্তা কর্মচারী সেখানে তাদের নিয়ন্ত্রণকারী মানে সংস্থার দুর্নীতির বিরুদ্ধে, কতজন হ্যাঁ আছে? 45,000, 40 থেকে 45,000 কর্মকর্তা যারা আছে শতভাগ কর্মকর্তা কর্মচারী, তাদের নিয়ন্ত্রণকারী সংস্থার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিছে, এটা ইতিহাসে কিন্তু আপনি আর কোথাও পাবেন না। এখানে দেখেন তারা, আমরা তারপরে বিষয়গুলি, আমরা ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলছি, বিদ্যুৎ বিভাগে কথা বলছি, যে এখন দেখেন অনেকেই কিন্তু সেই একেবারে যে এখন একটা সরকার দায়িত্ব নিছে, সরকারকে বেকায়দা ফেলার জন্য কিছু হইলেই তারা সচিবালয়ে চলে যাচ্ছে, মানে একেবারে জিম্মি করে অবস্থার মতো। আমরা এই জিনিসগুলি তীব্র নিন্দা জানাই। আমরাও কিন্তু, আমরা বিদ্যুৎ সেক্টর 80 ভাগ এলাকা বিদ্যুৎ দেয় এবং দেশের 14 কোটি মানুষকে বিদ্যুৎ দেয়, আমরাও কিন্তু জানি আমরা একদিনের জন্য গেলে আমাদের দাবি আদায় করে আনা যায়, কিন্তু আমরা সেটা করি নাই। ছাত্র সমন্বয়করা বলছে যে ভাই এটা করি না, আমরা সকল জায়গায়, কিন্তু আমাদের যে যারা নিয়ন্ত্রণকারী সংস্থা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আছে যারা ওইখানে কিছু বিগত সময় সরকারের আমলে, তারা আমাদের অ্যাকশন নেওয়ার জন্য, এই যে দেখেন আজকে যুগান্তর পত্রিকায় নিউজ করছে আমাদের 21 জনের বিরুদ্ধে তারা প্রশাসনিক ব্যবস্থা নিতেছে, এটা মানে আমরা যারা এটার সাথে জড়িত, আমরা তো 40,000 মানুষ এটার সাথে জড়িত, এখন এই উস্কানিটা কারা দিচ্ছে এটা আমার প্রশ্ন, এবং তারা কোনোভাবেই কাউকে মানতেছে না, বিদ্যুৎ সচিব স্যারের কথাও তারা মানতেছে না। আপনারা প্রয়োজন হলে আমাদের সম্মানিত অনেক স্যাররা আছে, আপনারা 1 মিনিট এখান থেকে লাইনে থেকে বিদ্যুৎ সচিব স্যারকে ফোন দেন যে আপনাদের কথা নাকি আরবি মানে নাই, ওরা অভিযোগ করতেছে, এটা কি সত্য কিনা। এই কারণে কিন্তু আমরা এই বিষয়টা জানি না, আমরা 72 ঘন্টা আমাদের এখন দেওয়ালে পিঠ টেকা, তারা যেভাবে আমাদেরকে অপদস্থ করতেছে এবং আমাদের বিরুদ্ধে তারা কিন্তু থেমে নাই। আমরা আচ্ছা এটার একটা সুষ্ঠু সমাধান চাই, আমি একেবারে শেষ পর্যায়ে আছি, আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই। আমরা বাধ্য হয়েছি 72 ঘন্টার আলটিমেটাম দিতে, কিন্তু আমি এখনো অনেস্টলি বলতেছি আমরা কখনোই চাই না আমরা এই সিস্টেম ছেড়ে চলে যাই। স্যার 1 মিনিট, 1 মিনিট, আমরা কখনোই চাই না, আমি আমার কথা শেষের দিকে, আমার কথা শেষের দিকে, আমরা শেষ করো, শেষ করো। আমার আমার আমরা কখনোই চাই না সরকার বর্তমান যারা দায়িত্ব নিছে তারা একটা বিব্রতকর অবস্থায় পড়ুক। এই সমস্যার সমাধানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুষ্কৃতি যারা আছে বা দায়িত্বে যারা আছে এবং বিদ্যুৎ বিভাগ সম্পূর্ণ রূপে আপনারা ব্যর্থ, তাদের আপনারা সাথে আপনাদের তো আমরা আপনারা একটা বিভিন্ন কন্ট্রাক্টে, 8 থেকে 10 বার আমরা তাদের সাথে বসলো, তারা এটার কোনো সমাধান করে নাই। এখন প্রশ্ন আমাদের হলো উদ্দেশ্যটা হচ্ছে আমাদের, আমরা প্রধান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই ছাত্র জনতার এখন দায়িত্ব, মানে তারা কাজেই নিছে দেশ সংস্কারের জন্য বৈষম্যের বিরুদ্ধে, আমরা তাদের হস্তক্ষেপ কামনা করছি। আপনিও জানেন আমি একটা ভিডিও বার্তা দিয়েছি, আপনি দেখছেন, আমরা আমরা চাই না আমরা কেউ স্টেশন ত্যাগ করতে, তারা আমাদের ডাকুক আমরা তাদের সাথে বসতে চাই, যেহেতু বিদ্যুৎ বিভাগ এখানে ব্যর্থ এবং তারা আমাদের সাথে 8 থেকে 10 বার বৈশ, তারা কোনো সমাধান দিতে পারে নাই বা দেয় নাই, বা তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তাদের নির্দেশনা অমান্য করছে, তারা কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা সবসময় আহ্বান জানিয়েছি, আজকে প্রেস রিলিজ দিছি, আপনাদের উদ্দেশ্য বলছি, আমরা বিদ্যুৎ সচিব বা প্রধান উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টার সাথে আমরা এই বিষয়গুলি কথা বলতে চাই ছাত্র সমন্বয়কদের উপস্থিতিতে, এবং এখানে বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের সাথেও আমরা তাদের কাছে এই বিষয়গুলি একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা কোনো ফিডব্যাক পাচ্ছি না। যেখানে দেশের এমন একটা বিষয় আমরা 72 ঘন্টা আলটিমেটাম দিছি, তারা আমাদের ডাকুক আমরা কথা বলি, আমরা কোনো কর্মসূচি দিতে চাই না, এটা আমাদের একেবারে ক্লিয়ার কথা। এখানে প্রশ্নটা আপনি বলছেন সরকারকে বেকায়দায় ফেলতে চান না, কিন্তু 72 ঘন্টা আলটিমেটাম এটাকে কি ধরনের সুবিধা দিচ্ছেন সেটাই বড় প্রশ্ন, জনাব ভাই উঠে যান। হ্যাঁ, এইখানে দেখেন এই যে তারা যে আমাদের 21 জনের নামে ব্যবস্থা আচ্ছা সেটা তো আগে দিয়েছেন, নিচ্ছে, কিন্তু আপনার আলটিমেটাম তো কালকে থেকে দিয়েছেন মানে নাকি? এটা এটা আজকের পেপার আছে, গতকালকে পেপারে তারা দিছে, আমরা এই তথ্যগুলি পাওয়ার পরেই আমরা আলটিমেটামে গেছি।